একজন অতিথির সঙ্গে আড্ডা দিতে আর তার একটু না বললে চলে না ঝিল ডাঙার কন্যা ধারাবাহিক আকাশে যাকে ফুল চরিত্রে দেখেছেন এবং এখন ফাগুনের মোহনাতে যাকে সান বাংলাতে দিয়া চরিত্রে দেখছেন আচ্ছা বলো তো তোমার এই ইন্ডাস্ট্রিতে আসাটা শুরুটা কিভাবে অনেক ছোট থেকে আমি দেখছি যে তুমি ধারাবাহিকে আছো কিন্তু এই শুরুটা কিভাবে একটু যদি দর্শককে বলো শুরু আমার হয়েছে নন ফিকশন দিয়ে দিদি নাম্বার ওয়ান তখন আমার তিন বছর বয়স এখন আমার চোদ্দ বছর তখন আমার তিন বছর বয়স থেকে আমার শুরু হয়েছে দিদি নাম্বার মানে যোগাযোগ আসলে আমার মা যেহেতু আগে রিপোর্টারে কাজ করতো জার্নালিস্ট হিসেবে কাজ করতেন অ্যাঙ্কারিং করেছেন তার থেকে কি হচ্ছে দিদি নাম্বার ওয়ানের সাথে যোগাযোগ হয়েছে তো প্রথম স্টার্ট হয়েছে দিদি নাম্বার ওয়ান দিয়ে তারপরে আমার সিরিয়ালে ঢোকা সিরিয়াল এর ঢোকারটা মানে একটা হঠাৎ করে বাই লাখ যেটা হয়ে যায় তো কি হয়েছে আমার নবীনার সামনে যাচ্ছিলাম ভারত লোক স্টুডিও সামনে দিয়ে তো ওখানে একটা আঙ্কেলের সাথে দেখা হয়েছিল আমি আমার মায়ের ছিলাম খুব ছোট ছিলাম এবার আঙ্কেল দেখে মাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি সিরিয়াল করতে চাও মানে মেয়েকে কি করাবে এরকম কিছু তো বল মা বললো যে হ্যাঁ করতেই পারে সেখান থেকে আমার শুরু যোগাযোগ হয়ে তো ফার্স্ট সিরিয়াল আমার ছিল অগ্নিজল শুরু দেখো সবাইকে স্ট্রাগল করতে লাগে এখন আমি অত বড় হয়ে যাইনি তো এখনো স্ট্রাগল করেই যাচ্ছি শিখে যাচ্ছি কারণ শেখা তো আর এন্ডিং হচ্ছে না শেষ হচ্ছে না তো তার জন্য এইভাবে শুরু তারপর তো তারপর চলে গেছে চলে গেছে এই যে তুমি যখন প্রথম ধারাবাহিকে শর্ট দিলে তখন যে মানে একটু ফিলিংসটা আর এখন যে ধারাবাহিকে যখন শট দাও প্রথমের ফিলিংস আর এখনের ফিলিংসটার মধ্যে পার্থক্য কি প্রথমের ফিলিংস আর এখনের মধ্যে হচ্ছে কি হচ্ছে যখন প্রথম ঢুকেছি এমন না যে আমি খুব নার্ভাস ছিলাম যে কি করে করতে হয় ক্যামেরার সামনে কি করব কি করব এটা আমার ছিলই না মানে কাজ না করে আমার এরকম নার্ভাসনেস তো ছিল না এমনি প্রথম প্রথম একটু কেমন একটা লাগতো যে ক্যামেরার সবাই দেখতে পাচ্ছে কেমন লাগবে আমাকে দেখতে যারা দেখবে অডিয়েন্সরা এটা একটু ফিলিং হতো ঠিকই কিন্তু এমন না নার্ভাস নার্ভাস হতাম না নার্ভাস হলে আরো বাজে লাগবে তার জন্য কোনোদিন নার্ভাস হইনি এখন হচ্ছে কনফিডেন্স আছে ওভার কনফিডেন্স এখন কনফিডেন্স আছে না ঠিক আছে আমি পারবো চেষ্টা তো করছি পারবো তো এটাই আর কি মানে তখন আর এখন অবশ্যই প্রথম প্রথম গেছিলাম যখন একটু তো লাগেই কেমন যেমন একটা না আমি তেরোটা সিরিয়াল করেছি তার তার সাথে নন ফিকশন আর কি বলে মুভি মুভি আলাদা আছে আর সিরিয়াল তেরোটা করেছি প্রথম শুরু অগ্নি অগ্নিজল তারপরে করেছি আমলকি আমলকি জয়কালী কালকাত্তাওয়ালি রানী রাসমণি আমলকি সিরিয়ালে বা জয়কালী কালকাত্তাওয়ালি সিরিয়ালে তখন অত ভালো রোল তো পেতাম না মানে প্রথম প্রথম যেহেতু ঢুকেছি তো তখন এমনি আমি দৌড়ানোর কাজও করেছি আমলকিতে আমার কি ছিল দৌড়াচ্ছি বা মানে যে আমলুকি ছিল তার পেছনে খেলছি এরকম ছিল কিন্তু আমার এমন না তার জন্য কিছু হেসিটেশন হয়েছে বা ছোট লাগছে আমাকে আমি এরকম কিছু আমার কোনো ক্যারেক্টারে মানে ক্যারেক্টার তো ক্যারেক্টারই টিভিতে দেখাবে এটা আমি কোনো ক্যারেক্টারকে ডিসরে করি না এখন এবার যারা যারা যাদেরকে বলা হয় জুনিয়র আর্টিস্ট আমি এটা আমি মাও জানে আমি কোনো আর্টিস্টকে জুনিয়র বলি না সিনিয়র বলি না সিনিয়র জুনিয়র বলে কিছু না সবাই আর্টিস্ট সবাই এখানে কাজ করতে এসছে সবাই একটা আলাদা আলাদা রেসপেক্ট আছে আলাদা আলাদা পজিশন আছে তো এভাবে করেছি তারপর রানী রাসমণিতে ওই দুর্গার চরিত্র করেছিলাম যখন রানী রাসমণি মাথা ঘুরিয়ে পড়ে যায় তো প্রথমে কুমারী পুজো হচ্ছিল তারপরে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর দেখেছে যে আমি দুর্গা রূপ ধারণ করেছি রানী রাসমনি করেছি তারপরে করেছি সিংহ সিংহলগ্ন সবচেয়ে বড় আউটব্রেক হয়েছে ঝিলডাঙার কন্যা দিয়ে কন্যার পরে আমি একটা স্ট্যাবিলাইজ ক্যারেক্টারে কাজ করা শুরু করেছি আমি অ্যাজ লিড হিসেবে কাজ করেছিলাম ফুল ছিল আমার ক্যারেক্টার বলেই তো আঙ্কেল প্রথমে তারপরে আমি সিংহ লগ্ন করেছি এখন আমি সেকেন্ড লিড থার্ড লিড এরকম করছি তো এমন যে সবসময় লিডই করতে হবে এটা তো মানে পসিবল না কারণ সবসময় যদি লিড করে তাহলে হয়েই যাবে সব ক্যারেক্টারই এক্সপিরিয়েন্স থাকা হচ্ছে সেটা আমার আছে মানে ছোট থেকে বড় সব করেছি আমি হ্যাঁ এবার ঝিনাঙ্গা কোন তারপরে সিংহ আমি সেকেন্ড লিড হয়েছিলাম নেগেটিভ ক্যারেক্টার তো তারপরে আমি করলাম এখন করছি ফাগুনে না তার আগে মেদের বোধকতা করেছি সেকশন থ্রি জিরো টু করেছি নন ফিকশনের মধ্যে দিদি নাম্বার ওয়ান এবার জন্য মজা আপনি কি বলেন এগুলো করেছি নন ফিকশন আবার আমি যে মুভিটাতে কাজ করেছি সেটা হচ্ছে মিমিডির সাথে কাজ করেছি আমি মিমিদির সাথে আমার যে এটা খুবই ভালো মানে খুবই ফ্রেন্ডলি এমন না যে অহংকারী মানে যেটা হয় আর কি কিন্তু মিমিদি সত্যি খুব ফ্রেন্ডলি খুব পোলাইটলি কথা বলে আমাকে তো জিজ্ঞেস করতো দুপুরে কি খেয়েছিস আমি বলতাম তো ফ্রাইড রাইস খেয়েছি এই খেয়েছি হ্যাঁ মানে যখনই দেখা হতো যখন মানে সিন থাকতো যখন মিমিডির সাথে খুব ভা আমি খুব কমফোর্টেবল ছিলাম মানে নার্ভাস হয়ে যায়নি আমি প্রথম প্রথম দেখে প্রথম যখন দূর থেকে দেখেছিলাম তখন ভেবেছিলাম মিমিদির সাথে কাজ করছি খুব ভাল লাগছে সত্যি আমার কাজ করে খুব ভালো লেগেছে আর জিলডাঙার কন্যা যেখানে আমি লিড করেছিলাম ওইখানকার রেফারেন্স আমার খুবই কাছের একজন মানুষ আপনার সবাই চিনবেন ডিরেক্টর স্বর্ণেন্দু সমাদ্দার তাকে আমি সর বলে মানে রেফার করি সর বলে ডাকি আমি স্বর্ণেন্দু অঙ্কলকে তো স্যারের আন্ডারে আমি কোনো কাজ করিনি কিন্তু স্যারের রেফারেন্সে আমি জিনলাঙ্গার কন্যা পেয়েছি তারপর আরো অনেক পেয়েছি স্যারের রেফারেন্সে তো আমার খুবই ইচ্ছে স্যারের আন্ডারে কাজ করার কিন্তু স্যারও আছে যে আমাকে এখান অব্দি নিয়ে এসছে তো এখন অব্দি এতগুলো করেছি এখন পরবর্তীকালে কি হয় কে জানে এবার চলে আসি তোমার পড়াশোনা যে তোমার সাবজেক্ট মানে পড়াশোনার মধ্যে ম্যাথ ভালো লাগে ইংলিশ আমার কি আছে ম্যাথস আমার ভালো লাগে যখন আমি পারি না তখন আমার রাগ ওঠে কিন্তু যখন আমি পারি তখন মানে না ম্যাথসে আমি ভালো করবোই ম্যাথ আমার ম্যাথ আমার সত্যি ইন্টারেস্ট আছে মানে যেগুলো কিছু কিছু হয় না পারি না করতে পারি না তো মা তো হেল্প করে বাকি সাবজেক্টের মধ্যে আমার কেমিস্ট্রি ভাল লাগে ফিজিক্সটাও ভাল লাগে একটু হার্ড লাগে মাঝে মাঝে আমার এই এই তিনটে নিয়েই এগোনোর ইচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তুমি যখন বললে যে এই তিনটে নিয়ে এগোনোর ইচ্ছে তো আমি জানতে চাইবো যে তোমার বড় হয়ে কি ইচ্ছে আছে অ্যাক্ট্রেস দেখো অ্যাক্ট্রেস আমার ছোটবেলা থেকে আমার ইচ্ছে মানে এটা যেরকম প্যাশন বলা যায় যেটাকে অ্যাক্ট্রেস হওয়াটা আমার ইচ্ছে আছে তো যদি হয়ে যায় যেখানে লাগ যাবে যদি হয় তো ভালোই নাহলে আমার ইচ্ছে আছে বাবার লাইনে যাওয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো দেখি অ্যাক্ট্রেস হলেও আমার কোনো চাপ নেই আমার অ্যাক্টিং করাটা ভালো লাগে আসলে পার্সোনালি ভালো লাগে তো এমনি আমার ইচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার জন্যই আমি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ ফ্রি টাইম যখন তুমি থাকো তখন কি করো ফ্রি টাইম বলতে গেলে যেদিন ধরো ছুটি থাকলো মানে যেদিন শুটিং থাকলো না সেদিনকে ঘর গোছাই মানে ডাস্টিং মাস্টিং করা থাকলে করি পড়াশোনা করি স্টোরি বুকস পড়ি মাঝে মাঝে টিভিতে মুভি এলে মুভি দেখি মায়ের সাথে বসে এইসব মানে বাইরে খেলতে যাওয়ার তেমন কিছু আমার মানে ইন্টারেস্ট নেই তো এটাই আর কি ম্যাক্সিমাম টাইম আমি পড়তেই চাই আসলে কারণ অ্যাক্টিং করার সাথে সাথে আমি পড়াশোনাটাও করতে চাই আসলে যেমন শুটিংয়ে যখন যাই আমি বই নিয়ে যাই তো ওখানে গিয়ে আমি পড়ি ইভেন আমি এক্সাম দিয়েছি গিয়ে শুটিংয়ে বসে করোনার সময় তো অনলাইন হতো অনলাইন এক্সাম ও দিয়েছি শুটিং এ বসে তারপর যখন অফলাইন হতো তখন আমি ওখানে বসে পড়তাম ঝিল ডাঙার ওখানে আলাদা রুম পেতাম যখন মানে সব সময় আমি বই নিয়ে যেতাম প্রজেক্ট যদি থাকতো স্কুলে সেটাও আমি ওখানে গিয়ে করতাম যদি বাড়িতে সবাই না পাই তো দুটোই আমি একসঙ্গে চালাতে চাইছিলাম প্যারালেলি তাই করি বলছি তোমার ফেভারিট ফুড কি ফেভারিট ফুড ফাস্ট ফুড আমার একদম পছন্দ না এমন না যে আমি ডায়েট করি ডায়েট মাইট আমি নেই আমার ইচ্ছেই করে না খেতে এই মিষ্টি চিপস চকলেট বার্গার পিজা খাই না আমি পিওর ভেজিটেরিয়ান হ্যাঁ তো আমি বাড়ির সবচেয়ে ভালোবাসি তরকারি ডাল আলু সেদ্ধ আমার ফেভারিট এগুলো পনির পনির ভাল লাগে উচ্ছে আলু সেদ্ধ তিল বাটা টিতা জাতীয় আমার সব ভাল লাগে এমন টিতা আমার কোনো প্রবলেম নেই আমার বাড়ির শুদ্ধ খাবার আলু পোস্ত আমার ফেভারিট ঝিঙের সাথে এগুলো আমার পছন্দের বাইরের খাবার আমি অত পছন্দ করি না যদি তোমার মধ্যে এমন একটা পাওয়ার চলে আসে পাওয়ার তুমি যা বলবে সেটাই হবে তাহলে কি করবে তাহলে আমার যার সাথে দেখা করার ইচ্ছে সেটা করব না হলে পড়াশোনার দিক দিয়ে কিছু চাইবো যেমন ইচ্ছে শাহরুখ খান দেব এদের সাথে দেখা করার তো এগুলো ইচ্ছে যদি ধরো পাওয়ার এলো যে যা চাইবো তাই হয়ে যাবে। তো নয় আমি পড়াশোনার দিক দিয়ে কিছু চাই পড়াশোনার দিক দিয়ে চেয়ে কোনো লাভ নেই। পড়াশোনা না করলে কোনোভাবে কিছু হয় না। ঠাকুরকে দেখেও তোমার পড়াশোনা পাবে না। হ্যাঁ এটা আমি দেখে নিয়েছি। তো এবার বলতে গেলে যেটা পাওয়া যায় আর কি। যেমন শাহরুখ খানের সাথে দেখা করবো। বা শাহরুখ খানের সাথে কাজ করবো। এটা চাইবো। ধরো হয়ে গেলো অটোমেটিক। অবভিয়াসলি এটাই চাইবো আমি। মানে এমন কোনো জায়গা আছে যেটা তোমার ইচ্ছে আছে যে সেখানে ছুটিতে গিয়ে থাকা ঘুরতে হ্যাঁ ঘুরতে ঘুরতে আমার দেশের মধ্যে তো আমার মুম্বাই সবচেয়ে ভালো লাগে আমি মুম্বাই একবার গেছিলাম মুম্বাই আমার খুব ভালো লাগে আমার যাওয়ার ইচ্ছা আহমেদাবাদ আর যদি বিদেশ বলতে লাগে বিদেশে আমার সাউথ কোরিয়া যাওয়ার ইচ্ছা আছে জাপান যাওয়ার ইচ্ছা আছে ইউএস মিউজ ঠিক আছে ফ্রান্স সুইজারল্যান্ড এগুলো ঠিক আছে মানে নামে খুব ভালোই লাগে কিন্তু আমার ইচ্ছে সাউথ কোরিয়া জাপান যদি বিদেশ হয় দেশের মধ্যে আমেদাবাদ চেন্নাই যাওয়ার খুব ইচ্ছে আমার যাই না কেন চেন্নাই তারপর মুম্বাই ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর তো আমার মাসি থাকে তো এই জায়গাগুলো ঘোরার খুব ইচ্ছে আমার এখন পর্যন্ত তোমার ফেসবুকে দেখছি মানে বিদেশেও ঘুরতে গেছো সেই জায়গাগুলোর নাম কি? আমরা এবার রিসেন্ট গেছিলাম থাইল্যান্ড গেছিলাম থাইল্যান্ড আমার সত্যি ভালো লেগেছে আমার বিদেশটি থাইল্যান্ডে সত্যি ভালো ছিল রিজনেবলের মধ্যে এত সুন্দর জায়গা আমরা ফুকেট গেছি পটায়া গেছি আর ব্যাংকক গেছি ক্রাবিতে যাওয়া হয়নি সময় ছিল না অত কারণ স্কুলও খোলার টাইম হয়ে হয়েছিল পুজোর যে ছুটি থাকে ওই সময় গেছিলাম তো আমার খুবই ভালো লেগেছে ওখানকার মানুষরা এত রেসপেক্টফুল এত পেশেন্স আমার সবচেয়ে একটা জিনিস মজার লেগেছে এটা শুনলেও হাসি পাবে যখন আমরা রাস্তা পার করছি না মানে রাস্তাঘাট এত পরিষ্কার কি বল মানে কলকাতায় এইখানে ঢুকু ফেলে দিচ্ছে এখানে প্যাকেট চিপচা প্যাকেট ফেলে দিচ্ছে মানে ওখানে এত ডিসিপ্লিন মানে ওদের ঘর বাড়ি থেকে এই কালচারটা শেখানো হয়েছে আমার বিদেশের সব জায়গায় শুধু থাইল্যান্ড বলে না বিদেশের সব জায়গায় এই কালচার গুলো আমার খুব পছন্দের যে পরিষ্কার থাকা তারপর আমরা যখন রাস্তা পার করছি তখন যে গাড়ি ঘোড়া স্পিডে চলে খুব এখানে ওদেরকে কেউ থামবে না পি 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 হর্ন বাজিয়ে যাবে ওখানে একটা হর্নের আওয়াজ পাইনি আমি এত রাস্তা দিয়ে হাঁটিছি পাশ দিয়ে গাড়ি চলে চলেছে টেরি পাইনি মানে এত মেন্টেন কি বলবো কান্ট্রি এত ডেভেলপড আর আমি যখন পাস করি মানে রোড ক্রস করি তখন গাড়ি দাঁড়িয়ে যায় মানে যান আপনারা মানে এমন না যে আগে যেতে হবে মানে ওদের খুব টা আছে আর প্লাস ওদের জিনিসপত্র কোয়ালিটি মানে ওরা খুব অনেস্ট খুব রেসপেক্টফুল খুব ভালো বিহেভিয়ারের তো আমার বিদেশ ঘুরতে ভালোই লাগে কিন্তু দেশকে তো ছাড়া যায় না বিদেশে এমনি ঘোরার জন্য খুবই ভালো সত্যি ভালো জায়গা ইন্ডিয়াটা হচ্ছে ডেভেলপিং বাট নোংরা খুব মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গল না নোংরা জায়গাটা মানে এটা যদি পরিষ্কার করা হতো আসলে আমাদের মানুষেরই মেন্টালিটিটা এরকম গভর্নমেন্ট আর কত করবে আমার যদি এরকম নোংরা ফেলি ওরা কি এসে সবসময় বলে যে মানে সবসময় কি পরিষ্কার করা যায় তা আমাদের মধ্যে থেকে আসা উচিত যে নিজের দেশটাকে ভালো রাখা সব বিদেশের সাথে যাতে এক লেভেলে থাকতে পারে যাতে ইন্ডিয়া ডাউন না হয়ে যায় এখন তো ইন্ডিয়া ডেভেলপ করছে যাতে আরো ডেভেলপ এটা আমাদের যদি মেন্টালিটিটা যদি ঠিক না তাহলে তো গভর্নমেন্ট কি কি বা করবে কত করবে আর যত এই করা করি বা যারা গরিব মানুষ তাদের যদি মন থেকে ইচ্ছে না কাজ করা তাহলে তো গরিবই থাকবে না গভর্নমেন্ট যতই ওদের হেল্প করুক সাহায্য করুক গভর্নমেন্টের দোষ দিয়েও কোনো লাভ নেই আমাদের নিজেদের যদি মানে স্বভাব চেঞ্জ না তাহলে তো কিছুই হবে না আমার ভালোই লেগেছে বিদেশটি অনেক টাকা অনেকে জমায় আবার টাকা খরচা করে তুমি এটার মধ্যে কি করো আমি সেভিংস করি আমি সব সময় সেভিংস করি মানে আমি বাইর থেকে বা বাবার থেকে আমি চাই যে থার্সডে বাবা থার্সডে দশ টাকা দাও পকেট মানি মানে ধরো ডাস্টিং করলাম ওটা আমি মাকে বলি মা ডাস্টিং করে দিচ্ছি দশ টাকা দাও এভাবে আমি জমাতে খুব পছন্দ করি না আমি জমিয়ে রাখি কোনো ধরো এমার্জেন্সি লাগলো বা ইনভেস্টমেন্ট করতে যেতে পারি তাই জমাই কারণ টাকা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না আমি জবাদি আমি খরচা অত করতেও চাই না আমি যদি কোথাও বন্ধুদের সাথে ঘুরতেও যাই আমি তেমন বেরোই না তুমি যদি ঘুরতেও যায় আমি মানে অত কিনতে হবে খেতে হবে আমার অত কিছু নেই গেছি গেছি ব্যাট আমার সেভিংসই আমি তোমার জীবনে এমন কিছু একটা স্মরণীয় দিন বা যেটা তুমি কোনোদিনও ভুলবে না এরকম এইটা বলতে গেলে অনেকই আছে আমার পড়াশোনার দিক দিয়ে শুটিং এর দিক দিয়ে আমার সবচেয়ে আমার মানে মেমোরেবল ডেটা আমার যখন জিল্লাঙ্গা কন্যার সময় আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল ওটা আমার জীবনে বেস্ট বার্থডে বলতে গেলে মানে পুরো ইউনিট মিলে আমাকে একটা এত বড় ডল দিয়েছিল তারপরে কেক দুটো তিনটে কেক মানে এত বড় করে সেলিব্রেশন হয়েছিল মানে ফ্লোরেই সেলিব্রেশন হয়েছিল তার জন্য আমার আরো এক্সাইটমেন্ট হয়েছে মানে শুটিং এর ড্রেস পরে ওই গ্রামের লুক চুল খোলা চুল বেনুনি ফ্রক ওই পুরে বার্থডে সেলিব্রেশন আমার এত ভালো লেগেছে তো ওই বার্থডে আমার সবচেয়ে বেস্ট ছিল এখন আমার অত ইচ্ছে করে না সেলিব্রেট করতে ওইটাই আমার সবচেয়ে মেমোরেবল বলতে গেলে মানে ওদের যে রেসপেক্ট মানে ইউনিটের যারা আছে আঙ্কেলরা তাদের যে রেসপেক্ট তাদের কি বলে সহানুভূতি তার জন্য আমার সত্যি খুব ভালো লাগতো জিনিস মিলিয়ে একটা মেন নাম হবে আর একটা মেয়ের নাম হবে কি নাম হতে পারে সুকন্যুতো জুতোকে ইংলিশে সুই যদি বলি ধরি তা সে মেয়েকে কন্যা বলা হয় তো সুকন্যা সুকন্যা কেমন দিলাম তুমি ভালো লাগে খেলতে জিনিস জানতে পারলাম আমরা সবাই এবার বাকিরা সবাই জন্মদিন কত সেলিব্রেট করে খুশিতে হ্যাপি কবে আমার জন্মদিন আসবে কেক কাটব বন্ধুরা বান্ধবরা থাকবে আমি শুনলাম তুমি বার্থডে তোমার সেলিব্রেট করো না কারণটা কি না আসলে দেখো ফার্স্ট অফ অল এটা আমি মানে ইন্সপায়ার হয়েছি শ্রী রতন টাটার কাছ থেকে ওনাকে আমি দেখেছিলাম একটা ফটোতে উনি বার্থডে সেলিব্রেট করছে একটা মাফিন বা একটা কিছু চকোপাই কেটে করছে তা আমি ভাবছিলাম যে কেন এটা কি করতে পারে ওনার তো মানে কোনো কিছুর অভাব নেই উনি তাহলে এভাবে কেন করছে আমি সেটাকে ক্যালকুলেট করেছি তারপর বুঝলাম যে না সেলিব্রেশন বলে কিছু না সেলিব্রেশনে যে খরচা হয় বা টাইম ওয়েস্ট হয় টাইম টাকা শরীর কারণ বাইরে খাবার খেলে শরীর নষ্ট হয় সব কিছু নষ্ট হয় তাহলে সেলিব্রেশন করা মানে কি এই যে দুর্গা পুজো সরস্বতী পুজো এত ঘুরতে বানো সবচেয়ে নতুন জামা পড়তে এরকম কিছু নেই যেটা আমি সেলিব্রেশন করি কিন্তু আমার জন্মদিন সেলিব্রেট করতে যাই না এতে কি হয় আননেসেসারি ওয়েস্টেজ হয় এটা আমার মনে হয় কারণ বড় বড় মানুষরা অত সেলিব্রেশনের মধ্যে যায় না সেলিব্রেশন এই যে সেলিব্রেশনের যে টাইমটা যাচ্ছে যে টাকাটা যাচ্ছে এটা আমরা অন্য কোনো একটা ভালো কাজে লাগাতে পারতাম এই টাইমে ধরো পড়াশোনা হয়ে যেত একটা সিলেবাস কমপ্লিট হয়ে যেত টাকা দিয়ে হয়তো বড় হয়ে আমার এডুকেশনে কাজে লেগে গেল তো শুধু শুধু প্রতি বছর জন্মদিন কেক কাটবো এই কাটবো আমি কেকও কাটতে পারতাম আমি সত্যি এবারও যে এসছি আমার জন্মদিন ছিল টোয়েন্টিথ অক্টোবর আমি কেক কাটিয়ে আমি শুধু একটা মাকে শুধু বলেছিলাম একটা ডোনাট কিনে দিত ছোট্ট হ্যাঁ ফোর্টি ফাইভ রুপিস হবে হয়তো ওই টুকুনি দিয়ে আমার হয়ে গেল কারণ বলে মিষ্টি মুখ করতে লাগে জন্মদিনে আর আমার দিদা করে বেলুন ওই বাবা বন্ধুদের ডাকো আমি জীবনে ডাকিনি বন্ধুদের জন্মদিনে আমি মা বাবা দিদা ব্যাস এটা হচ্ছে আমার সেলিব্রেশন আমি আর অত বেশি করে আমার করার একদম ইচ্ছেই নেই সাম্মি দাদু কাকাই মানে ফ্যামিলির যারা আছি এখানে আর্ধের ফ্যামিলি তো বাইরেই থাকে এখানে যারা আছে তাদেরকে নিয়ে ব্যাস আর কিছু আর সুকন্যা যে ওর মূল্যবান টাইমটা আমাদের সবার সাথে শেয়ার করলো তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সুকন্যা আমারও ভালো লাগলো তুমি এসছো আমার সত্যি ভালো লাগলো কথা বলে ফ্রি হলাম মাইন্ডটা সারাক্ষণ পড়াশোনা পড়াশোনা বলে থাকতে ইচ্ছে করে না আমার ভালো রিফ্রেশমেন্ট